একবার বিষ্ণুনবীর গায়ে একটা জামা চিল্লায় বলেন কয়টা জামা ফাজা আসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন বিষ্ণুনবী ওই গায়ের জামাটাই খুলে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এখন গায়ে দেওয়ার মতো তো কোনো জামা নাই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ও নবী দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝামাঝি দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয় দিতেন ছিলই একটা এখন যদি দিবেন আপনি করবেন কি আপনি খাই দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই ও নবী আতিনি কামিসান নবী আমার একটা জামা দেন পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়েরটাই খুলে দিয়ে দিছে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা সাইলা ফালা তানহার সাইল যদি আসে ভিক্ষুক আসে ফরিয়াদি আসলে তাড়িয়ে দিও না ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝেন না বিশ্বনবী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে সবার বাবা উনি বাচ্চারা নিয়ে খেলতে যায় উনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ও নবী খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়াতীমা ফালা তাকহার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে فذلك الذي يدع اليتيم আল্লাহ ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ঠিক কি না বিষ্ণুই বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাতাইন এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতের এরকম কাছাকাছি থাকবো এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বনবী বললেন এক নাম্বার ট্যাবলেট ইরহামিল ইয়াতীম এতিমের প্রতি রহম করো অমসা রাসাও এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিম মিন তুআমিকা তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহ এতিমের মাথায় এরকম হাত বুলাবেন পারবেন এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার অন্তরটারে নরম করে দিবে কে আল্লাহ হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ ঠিক আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সাইয়াসলাউনা সাইরা তুই এতিমের মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ভরেছিস এতিমের সম্পদ মেটে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আছে না নাই তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাত করো নাই তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছ খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলেন এজন্য প্রথম কর্মসূচি ফা আম্মাল ইয়াতীমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সাভারে এতিমখানা আছে কোথায় সিংদুরিয়া আহা ঈদ আসে ঈদ যায় কোরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপ মা নাই চাচা বাচ্চাটাকে দিয়ে আসছে এতিমখানায় আছে না নাই ওরে আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মাসাইলা ফালা তানহার ও নবী কোন ফরিয়াদিকে ধমক দিবেন না ধমক দিও না
এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি, ধমক দেই, তাড়িয়ে দেই, গালি দেই, উপকার করে খোঁটা দেই, আছে না নাই? দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা ফালা তানহার, যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেও না। তিন নম্বর কর্মসূচি আল্লাহ বললেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যেই নিয়ামত আপনারে দান করেছি নিয়ামত গুলোর ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বিষ্ণুই বললেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতিহি আলা আবদি, আল্লাহ আপনারে যেই নিয়ামত দিছে এই নিয়ামতের একটা প্রকাশ, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আপনারে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আপনি জিরা জামা পড়েন কেন? আপনার কিপটামি করতে কইছে কে? কথা বলেন, আপনি ভালো জামা পড়বেন, আপনি শুকরিয়া করবেন, আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আর পড়বেন আলহামদুলিল্লাহ। আরো বাড়াই দিবে কে? আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই, আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে, সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, আল্লাহর মেহরবানিতে আমি যাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এগুলো বলতে সমস্যা নাই, তবে বলতে হবে শুকরান লা ফখরান, শুকরিয়া করে, অহংকার করে নয়। তাহলে কোন এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে কোনোদিন বের করে দেয়া যাবে? ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে? আর সব সময় প্রশংসা করতে হবে কার? এই সূরাতু আদ-দুহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না। কথা বলেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন কার উপর? মনে থাকবে আমাদের একমাত্র ভরসা কে? বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? অসুস্থরে সুস্থ দিতে পারে কে? নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে? মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে? এজন্য আমাদের সবসময় ভরসা থাকবে কার উপর? মুমিন কখনো হতাশ হয়? কথা বলেন, দিস সূরা ইজ এ মোটিভেশনাল সূরা, ইন্সপাইরেশনাল সূরা। যারা হতাশ, যারা ফ্রাস্ট্রেটেড, যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে, তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন। রিড দিস সূরা এন্ড বি মোটিভেটেড, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, অলওয়েজ বি পজিটিভ। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সাভার বাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যদিও অনেক কষ্ট হয়েছে। এই উঠলেন কেন? বসেন এক মিনিট, আর বসেন বসেন একসাথে। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আবারও যদি এরকম কোন তাফসিরুল কোরআনের ডাক আসে ময়দানে, আজহারি ভাই যদি আসে, আসবেন? আসতে রাজি আছেন সবাই? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। যারা দাঁড়িয়ে আমার ইয়াংস্টার, আমার কলিজার টুকরা, হীরার টুকরা, যেগুলো কষ্ট করলো, আল্লাহ এদেরকে তুমি সাইয়েদনা হামজার মতো কবুল করো। আমরা সব সময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তৌফিক দাও। যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন, মসজিদ করবে, এখানে লাইব্রেরি করবে, ইসলামিক সেন্টার করবে, রিসার্চ করবে, সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও। দোয়া করে দিই, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكرر إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا.